ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ শর্মিষ্ঠা। আজকে আমরা দেখাবো যে ব্যানানা ফ্লাওয়ার এটা কিভাবে ক্লিন করতে হয় রান্না করার জন্য। এটা হচ্ছে ব্যানানা ফ্লাওয়ার, এটার যে উপরের পার্টগুলো থাকে এগুলো এভাবে নিয়ে, এগুলো হচ্ছে ব্যানানা ফ্লাওয়ার। আমরা এখন এভাবে একটার পর একটা পার্টগুলো খুলতে খুলতে ব্যানানা ফ্লাওয়ারগুলো ভেতর থেকে বের করে নেব। দেখুন, এগুলো হচ্ছে ব্যানানা ফ্লাওয়ার। আমরা এভাবে সবগুলো পার্ট খুলে আস্তে আস্তে বের করে নেব। এভাবে আমরা সবগুলা খুলে ফেলব। এরপর এই যে আমরা ফ্লাওয়ার গুলো নিলাম, এই ফ্লাওয়ার গুলোর থেকে দেখুন, এটা যখন আমরা ওপেন করব ভেতরে দেখবেন একটা পাতলা, ছোট্ট একটা পাতলা পেপারের মতো পাওয়া যাবে, পাতলা একটা প্লাস্টিকের মতো যে মনে হবে, এটা নিয়ে নেবেন। আর নিয়ে নেবেন এই যে একটা রেনুর মতো দেখা যাচ্ছে বোটা সহ, এই জিনিসটা নিয়ে নিতে হবে। এগুলো আমরা নিয়ে ফেলবো, এগুলো ট্র্যাশ করে দেব। আর এটা হচ্ছে খাওয়ার উপযোগ্য, এটা আমরা রান্না করে খাবো, এগুলাকে আমরা এক পাশে করে রাখছি। আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে পাতলা একটা আবরণ, এই পাতলা আবরণটা আমরা ফেলে দেব। আর ফেলে দেব এই যে লম্বা একটা এই জিনিসটা, টেনে আমরা গোড়ার থেকে পর্যন্ত এটা ফেলে দেব। এটা এখন খাওয়ার উপযোগ্য হলো। আবার দেখুন, এই যে একটা পাতলা আবরণ, পাতলা আবরণটা আমরা নিয়ে ফেলব। আর আমরা নিয়ে নেব এই যে একটা লাল এই জিনিসটা, গোড়ার থেকে কেটে আমরা নিয়ে নেব। পাতলা আবরণটা আমরা নিয়ে নেব, এই যে মধ্যেকার রেণু, এগুলো আমরা ফেলে দেব। এভাবে করে আমরা সবগুলা ব্যানানা ফ্লাওয়ার থেকে পাতলা অংশটা আর ভেতরের রেণু অংশটা ফেলে দেব। এই যে পাতলা অংশটা আর হচ্ছে ডিম্বাকৃতির এই অংশটা। এভাবে আমরা সবগুলো ব্যানানা ফ্লাওয়ার পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার জন্য ব্যবহার করব। কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাবেন। আশা করি আপনাদের এখন আর ব্যানানা ফ্লাওয়ারের কোনো রেসিপি খেতে সমস্যা হবে না। ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।